মানিকগঞ্জ সদর উপজেলার বাইতরা গ্রামে ডাকাতের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে তিন ডাকাতকে আটক করেছে পুলিশ এ সময় তাদের কাছ থেকে রামদা সহ ডাকাতি কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয় আটককৃত ডাকাত রাসেল ফারুক ও জাহাঙ্গীরের বাড়ি সদর উপজেলার বিভিন্ন এলাকায় সদর থানার ওসি রাকিবুজ্জামান বলেন ডাকাতরা সদর উপজেলার বাইতরা গ্রামের ব্যবসায়ী নিমাইচন্দ্র সরকারের বাড়িতে ডাকাতি করার জন্য পাশের একটি ইটভাটাই প্রস্তুতি নিচ্ছিলেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার রাত বারোটার দিকে অভিযান চালায় এ সময় ডাকাতদের অস্ত্রসহ গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির মামলার পর মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বাড়িতে ডাকাতি করবে এবং গোপন সংবাদের প্রেক্ষিতে আমরা আমাদের টহল টিম সহ ওখানে যাই এবং তাদেরকে স্থানীয় জনগণের সহযোগিতা সহ ধাওয়া করে তিনজনকে হাতে নাতে ধৃত করে দেশীয় অস্ত্রবস্ত্র সহ গ্যাস কর্ণফুলি নিউজ ডেস্ক